আসসালামু আলাইকুম, স্টাডিটেক চ্যানেলে সকলকে জানাচ্ছি স্বাগতম। আমি আকসাদুর রহমান। আজকে আমি আলাপ করব এক্সেলের খুবই গুরুত্বপূর্ণ একটি ফর্মুলা নিয়ে, সেটি হচ্ছে অ্যারে ফর্মুলা। অ্যারে ফর্মুলার কাজটি বা এই অ্যারে ফর্মুলাটি যদি আপনারা জানতে পারেন, তাহলে অনেকটাই সেল রেফারেন্সের উপর নির্ভরতা কমে যাবে এবং দ্রুততার সাথে অনেক কাজ আপনি করতে পারবেন। তো এখানে আমরা একটা স্যাম্পল ডেটা রেডি করেছি। ডেটা সেটে দেখা যাচ্ছে যে কিছু প্রোডাক্ট আছে যার সোল কোয়ান্টিটি আছে, প্রাইস আছে। এখন এই যে ডান পাশের যে ঘরটা আছে, এখানে তার অ্যামাউন্টগুলি ক্যালকুলেট করতে হবে। তো ট্রেডিশনাল যে পদ্ধতি আছে তাতে আমরা কিভাবে ক্যালকুলেট করি, আমরা ধরেন প্রথম সেলটাতে আমরা ইকুয়াল টু দিই, দেওয়ার পরে আমরা এই যে কোয়ান্টিটি, তারপরে ইনটু আমরা লিখি প্রাইস। তাহলে কি হলো, কোয়ান্টিটি আর প্রাইস যদি আমি গুণ করি তাহলে আসলে অ্যামাউন্ট পাওয়া যাচ্ছে। তাহলে তার মানে এখানে দেখা যাচ্ছে $100 আমরা পাচ্ছি। তো এরকম নিচের সবগুলি সেলের জন্য যদি এই কাজটি করতে হয়, তাহলে একটা সেলে প্রথমে করে সেটাকে আমরা টেনে দিই। এবং টেনে দিলে কি হচ্ছে, এখানে খেয়াল করে দেখুন, D5 আর E5 গুণ হচ্ছে, এখানে কিন্তু D6 আর E6 গুণ হচ্ছে। অর্থাৎ এক ঘর নিচে নামতেছে, এইদিকেও সেল রেফারেন্সের মাধ্যমে একটা করে নিচে নেমে আমার এই ক্যালকুলেশনটা করে দিচ্ছে। সো এটা তো একটা পদ্ধতি আমরা আগের থেকে জানি, এটাকে আমরা এখন মুছে দিই। মুছে দেওয়ার পরে আমরা চাচ্ছি যে একই কাজ আসলে সেল রেফারেন্সের মাধ্যমে না করে আমরা অ্যারে ফর্মুলার মাধ্যমে করব। তাহলে কিভাবে করতে পারি? তো অ্যারে ফর্মুলার মানেটা হচ্ছে যে একসাথে অনেকগুলি সেলে কাজ করা। আবারও বলছি, একসাথে অনেকগুলি সেলে আমরা কাজ করব। তাহলে এখানে এই যে আমরা অ্যামাউন্টটা বের করবো, শুধু কি এই সেলের? না, আমি আসলে এই প্রত্যেকটা সেলের অ্যামাউন্টটা একবারে বের করতে চাচ্ছি। সেজন্য আমাকে সেই সেলগুলিকে সিলেক্ট করতে হবে, যে সেলগুলিতে আমি একবারে কাজটা করতে চাই। এরপরে আমি দিব ইকুয়াল। এরপরে দেখেন, যেহেতু আমি একবারে কাজটা করব, সেহেতু আমার কোয়ান্টিটির পুরো রেঞ্জটা আমি এখন দিয়ে দিব, যে আমার এই 20 থেকে শুরু করে 45 পর্যন্ত, অর্থাৎ D5 থেকে শুরু করে D10 পর্যন্ত সবগুলি কোয়ান্টিটি রেঞ্জ দিয়ে দিলাম। এর সাথে আমি মাল্টিপ্লাই করলাম প্রাইসের রেঞ্জগুলি দিয়ে দিলাম। একটু খেয়াল করুন, আগের বার কিন্তু আমি এরকম রেঞ্জ দিচ্ছিলাম না, শুধু ওয়ান টু ওয়ান গুণ করেছিলাম, গুণ করে আমি সেল রেফারেন্সের মাধ্যমে বাকিগুলি দিয়ে দিলাম। কিন্তু এবার আমি কি করলাম, এই কোয়ান্টিটির একটা কোনো কোয়ান্টিটির সেলকে এখানে দিই নাই, বরং রেঞ্জকে দিলাম এবং প্রাইসেরও রেঞ্জকে দিলাম। দেওয়ার পরে আমরা যদি নর্মাল এন্টার দিই, তাহলে কিন্তু আমাদের অ্যারে ফাংশন অ্যাক্টিভ হবে না। নর্মাল এন্টার দিলে কি হয় দেখি। নর্মাল এন্টার দিলে শুধুমাত্র একটা সেলেই কাজ হয়েছে এবং এই 20×5=50 সবগুলি সেলে কিন্তু কাজ হয়নি। তার মানে অ্যারে ফাংশনের কোনো কাজ এখানে হলো না। তো চলেন আবার আমরা বিষয়টা করি। ইকুয়াল টু দিয়ে আমরা এই রেঞ্জটাকে সিলেক্ট করব, ইনটু দিয়ে আমরা এই প্রাইসের রেঞ্জটাকে সিলেক্ট করব, এবং আমরা এখন নর্মাল এন্টার দিব না। অ্যারে ফাংশন অ্যাক্টিভ করতে হলে আমাদের কন্ট্রোল, শিফট এবং এন্টার একসাথে প্রেস করতে হবে। দেখুন, আমি কন্ট্রোল, শিফট এবং এন্টার একসাথে প্রেস করলাম, আমার কিন্তু প্রত্যেকটা ঘরের জন্য কিন্তু আমার আলাদা আলাদা করে এই প্রাইসটা এবং কোয়ান্টিটিটা গুণ হয়ে রেজাল্টটা বসেছে। আমি যদি এখানে ক্লিক করি, দেখেন এইখানে আমার যে ফর্মুলাটা দেখাচ্ছে সেটা কিন্তু আগের ফর্মুলাটাই আছে। ফর্মুলা বারে দেখেন আমার কিন্তু একটা সেকেন্ড ব্র্যাকেট কিন্তু দুই দিকে ঘিরে আছে, তার মানে হচ্ছে এটা অ্যারে ফর্মুলা অ্যাপ্লাই হয়েছে। নিচেরটাতে গেলাম, আমার কিন্তু ফর্মুলা একটাই, এখানে কিন্তু চেঞ্জ হচ্ছে না। এখানে গেলে যে D6 হয়ে যাচ্ছে তা না, অর্থাৎ সেই যে রেঞ্জটা আছে D5 থেকে D10 এবং D5 E5 থেকে E10, আমি একবারেই বলে দিয়েছি, এটাই যখন কাজ করছে D5 আর
E5 নিচ্ছে, পরেরটা যখন কাজ করছে তখন D6 আর E6 নিচ্ছে, এই রেঞ্জের ভিতরেই সবগুলি একটা একটা করে নিচ্ছে, নিয়ে এখানে কাজ করে দিচ্ছে। সো এভাবে আমরা উইদাউট সেল রেফারেন্স আমরা অ্যারে ফর্মুলার মাধ্যমে কাজটা করতে পারি। এখন এই যে ডি এর যে রেঞ্জ আছে এবং ইয়ের যে রেঞ্জ আছে, এটা কিন্তু সমান সংখ্যক হতে হলো, কারণ প্রত্যেকটার করেসপন্ডিং সেলগুলিকে তো সে এখানে গুণ করবে, একবারে করবে। এখন প্রশ্ন জাগে মনে, যদি সমান সংখ্যক না হয় তাহলে কি হবে? যেমন একটু উদাহরণ দিয়ে দেখাচ্ছি, ধরেন আমরা এখানে ইকুয়াল টু করলাম, করে এবার এখানে কিন্তু দেখেন D5 থেকে D10 পর্যন্ত আমরা রেঞ্জ নিলাম, তারপরে আমরা মাল্টিপ্লাই করলাম। এবার কিন্তু আমরা E5 থেকে E10 পর্যন্ত না গিয়ে আমি ধরেন E8 পর্যন্ত গেলাম, তারপরে আমি কন্ট্রোল শিফট এবং এন্টার দিলাম, তাহলে এখানে কি হলো, D5 আর E5 গুণ করবে, D6 আর E6 করবে, D7 এবং E7 করবে, D8 এবং E8 করবে, কিন্তু D9 এর সাথে এই দেখেন E এর ঘরে কিন্তু রেঞ্জ নাই, সো কোনো কিছু গুণ করার পাচ্ছে না, তো সে এখানে আসলে নট অ্যাপ্লিকেবল দিয়ে দিচ্ছে। সো আমার যদি এইভাবে সমান সংখ্যক না দিই তাহলে বাকি ঘরগুলোতে নট অ্যাপ্লিকেবল দিয়ে দিবে। তো যাই হোক, আমরা আমরা দেখতে পেলাম যে কিভাবে এই যে অ্যারে ফাংশনের মাধ্যমে আমরা এই একসাথে অনেকগুলি সেলের কাজ করতে পারি উইদাউট ইউজিং সেল রেফারেন্স। অনেক সময় আপনাদের এমন প্রয়োজন হইতে পারে যে এইখানে ধরেন আমাদের এই এটা এবং এটা গুণ করে সবগুলি গুণফলের টোটালটা এখানে আমাদের আনতে হবে। তো নর্মালি আমরা কি করি, ট্রেডিশনাল পদ্ধতিতে ইকুয়াল টু দিয়ে এটা ইনটু এটা লেখার পরে আমরা কি করি, এটাকে টেনে দিই, তারপরে এখানে সবগুলি ঘরে ভ্যালুগুলি আসে, তারপরে আমরা কি করি এখান থেকে অটো সাম করি, তাহলে দেখেন এই 810 হলো। তাহলে আমার এই জিনিসগুলি যদি আমি না লিখতাম, আগে না বের করতাম, তাহলে কি 810 বের করতে পারতাম? সেল রেফারেন্সের মাধ্যমে করলে অবশ্যই আমি পারতাম না, কিন্তু এখন দেখেন আমি যদি এটা সেল রেফারেন্সের মাধ্যমে করব না, অর্থাৎ আমি এখানে একবারেই এগুলির গুণফলগুলি, এই কোয়ান্টিটি প্রাইসের গুণফলগুলি এবং গুণফলগুলির সমষ্টি একটা কমান্ডের মাধ্যমে এখানে নিয়ে আসব, কিভাবে, এই অ্যারে ফর্মুলা ইউজ করে। চলুন দেখি, তাহলে আমরা এখানে ইকুয়াল টু দিব, ইকুয়াল টু দেওয়ার পরে আমি এবার সাম করব, যোগ করব, কার যোগ করব, এইবার দেখেন আমি এইখানে একটা সিরিজ দিলাম যে ডি থেকে D10 পর্যন্ত, তারপরে আমি ইনটু করলাম, করে এই E5 থেকে আবার E10 পর্যন্ত দিলাম, তাহলে কি হলো, এই সবগুলি তো গুণ করছে, D5 E5 গুণ করার পরে আবার যে রেজাল্টগুলি হচ্ছে সেই রেজাল্টগুলিকে সে আবার যোগ করে দিচ্ছে, কিন্তু এখন আমরা যদি এন্টার প্রেস করি তাহলে কিন্তু কাজটা হবে না। অ্যারে অ্যাক্টিভ, অ্যারে ফাংশন অ্যাক্টিভ করতে গেলে আমাদের কন্ট্রোল শিফট এবং এন্টার একসাথে প্রেস করতে হবে। তাহলে দেখুন আমার কিন্তু এই 20 এবং 5-এর 100 যেগুলি ছিল সেগুলির যোগফল কিন্তু 810-ই ছিল, কিন্তু আমি এই আলাদাভাবে এগুলি বের করার না করেও কিন্তু আমি টোটাল যোগফলটা করতে পারলাম অ্যারে ফাংশনের মাধ্যমে। আমরা যদি এই ফাংশনটাতে ডবল ক্লিক করি বা ক্লিক করি, তাহলে উপরে ফর্মুলাতে দেখেন অ্যারে ফাংশন আমরা চিনব কিভাবে, অ্যারে ফাংশন চিনব এইভাবেই যে, সরি আমার, হ্যাঁ অ্যারে ফাংশন চিনব এইভাবে, যখন যদি অ্যারে ফাংশন হয় ফর্মুলা বারে দেখবেন যে শুরুতে এবং শেষে কিন্তু সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ঘিরে দেবে। আশা করি আপনারা অ্যারে ফাংশনটি বুঝতে পেরেছেন। তবে অ্যারে ফাংশনের আরো কিছু কাজ আমরা এখন দেখব, যেমন ধরেন এখানে আমাদের কিছু রিজিয়ন আছে এবং কিছু ইউনিট আছে, আমরা চাচ্ছি যে সেন্ট্রাল রিজিয়নের মধ্যে মিনিমাম ইউনিট কত আছে এটা আমরা বের করব।
তাহলে আমাদের যদি এই ঘরে সেটা আমরা বের করতে চাই, তাহলে আমরা এখানে কি লিখবো? ইকুয়াল টু লিখবো। লিখে আমি মিন ফাংশনটা লিখবো, MIN মিন। লেখার পরে আমি কি করব, যেহেতু সেন্ট্রাল ইউনিটের মধ্যে মিনিমাম দেখব, তো আমাকে তো সবগুলি যদি টেনে দিই, এই 95 থেকে একেবারে এই 16 পর্যন্ত যদি টেনে দিই, তাহলে তো আসলে সেন্ট্রাল ইউনিটের মিনিমাম হবে না, সবগুলির মিনিমাম হবে। তো তখন আমি একটা করতে পারি কি, এরকম করে শুধু সেন্ট্রাল ইউনিটগুলি সিলেক্ট করতে পারি। এটা সিলেক্ট করলাম, তারপরে এই দুইটা সিলেক্ট করলাম, তারপরে আমি এটা সিলেক্ট করলাম, তারপরে আমি এই নিচে আর একটা সেন্ট্রাল ইউনিট আছে, সিলেক্ট করে ব্র্যাকেট ক্লোজ করে আমি এন্টার দিতে পারি। তাহলে কিন্তু শুধুমাত্র সেন্ট্রাল ইউনিটের মিনিমাম যে ভ্যালুটা আছে 20, দেখেন সেন্ট্রাল ইউনিটের মধ্যে 20 কিন্তু মিনিমাম। কিন্তু এটা হলো ট্রেডিশনাল পদ্ধতি। এখানে যদি আমার আরো বেশি ডেটা থাকতো, মনে করেন 100টা আছে, 1000টা আছে, তাহলে খুঁজে খুঁজে আমাকে কিন্তু ওইভাবে সিলেক্ট করতে হতো। তো ট্রেডিশনাল পদ্ধতি বাদ দিয়ে আমরা এখন অ্যারে ফর্মুলার মাধ্যমে এই জিনিসটা কি করে সলভ করি, চলুন দেখি। তো আমরা একটা কন্ডিশন দিতে পারি যে ইফ, যদি আমাদের ধরেন এই এই ঘরটা E3, এই E3-তে যা আছে কি আছে, সেন্ট্রাল কথাটা লেখা আছে, এই সেন্ট্রাল কথাটা যদি এই ঘরগুলিতে লেখা থাকে, তো তাহলে ইকুয়াল টু আমি কি দিব। এখন দেখেন পুরো রেঞ্জটাকে আমি সিলেক্ট করে দিলাম। বলবেন যে এটা কিভাবে হইলো, কারণ E3 সাথে তো পুরা রেঞ্জটা ইকুয়াল হইতে পারে না। E3 তো এটা, এটার সাথে তো পুরা রেঞ্জটা সমান হইতে পারে না। রেঞ্জের একটা একটা করে আইটেম সমান কিনা সেটা তো এইখানে দেখবে কিভাবে। এটাই আসলে যদি আমরা অ্যারে ফর্মুলা ইউজ করি তাহলে কাজ হবে, না হলে হবে না। তো যাই হোক, আমরা শর্তটা দিয়ে দিলাম যে এই ঘরগুলির মধ্যে আসলে সেন্ট্রাল থাকতে হবে, সেটা হলো এই শর্তটা। যদি এই শর্তটা হয়, অর্থাৎ থাকে যদি, তাহলে আমরা কমা দিয়ে কি করব, ওই ডেটাগুলিকে নিব। তাহলে আমি আবার এই রেঞ্জটাকে সিলেক্ট করলাম, তার মানে হচ্ছে যে এই C2 থেকে C17 পর্যন্ত সবগুলি ডেটা কিন্তু নিবে না, যখন যখন এই সেন্ট্রাল পাবে তখন তখন ডেটাগুলি নিবে। তো এখন আমি যদি আরেকটা ব্র্যাকেট আমাদের দিতে হবে ক্লোজ করার জন্য, দিলাম। এখন যদি আমরা এন্টার প্রেস করি, তাহলে কিন্তু আমাদের রেজাল্ট আসে নাকি দেখি, আসছে না কিন্তু। ষোলো কিন্তু আসলে টোটাল এই রেঞ্জের হচ্ছে মিনিমাম। সো সে আসলে শুধুমাত্র সেন্ট্রালগুলিকে আলাদা করতে পারে নাই। তো আমরা যদি এই অবস্থায় যে সূত্রটা লেখার পরে আমরা ট্রেডিশনাল এন্টার না প্রেস করে আমরা যদি কন্ট্রোল শিফট এবং এন্টার প্রেস করি এই অবস্থায়, তাহলে কিন্তু দেখেন আমার শুধুমাত্র সেন্ট্রালগুলিকে আলাদা করছে এবং আমার এখানে 20 কিন্তু দিয়ে দিচ্ছে, সেন্ট্রালের মিনিমাম কিন্তু 20। তো এখানে দেখেন এই ফর্মুলাটা, ওই যে সেকেন্ড ব্র্যাকেট চলে এসেছে, এখানে কি করছে, এই যে সেন্ট্রাল আছে কিনা দেখছে B2 থেকে B7 এর মধ্যে, অর্থাৎ এই এখান থেকে শুরু করে এখানের মধ্যে যখন যখন সেন্ট্রাল থাকছে তারই করেসপন্ডেন্স ভ্যালুগুলি এই যে C2 থেকে C17 সে নিচ্ছে, তারপরে সে মিনিমাম ক্যালকুলেট করছে। সো এটাও কিন্তু আমরা এই অ্যারে ফর্মুলার মাধ্যমে করতে পারলাম। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে এবং অ্যারে ফর্মুলা সম্পর্কে আপনাদের খুব ভালো একটা ধারণা হয়েছে। এরপরের থেকে আপনারা, আমি আশা করছি, খুব সহজেই অ্যারে ফর্মুলাটি ইউজ করতে পারবেন। আপনারা আমাদের এরকম আরও ভিডিও দেখার জন্য আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন। ধন্যবাদ সকলকে।